আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শিফা অ্যান্ড ওয়েলকাম টু রংধনু সাতকাহন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকে সকাল দিকে একবার গিয়েছিলাম আম কুড়াতে। তার কারণটা হচ্ছে গতকালকে রাতে হাঁটতে গিয়ে দেখি কি ওখানে একটা আম গাছ, আমগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে। তো আমার সামনেই বেশ কয়েকটা পড়েছে, তো ওখান থেকে কুড়িয়ে এনেছিলাম। এনে খাওয়া দাওয়া করেছি, তারপরে আম খেয়েছি। খাওয়ার পরে তো মিষ্টি জিনিস খেতে মজাই লাগে, তো আম খেয়েছি। এরপরে আমার সকালবেলা মনে হইলো কি যে মনে হয় সারা রাত অনেক আম পড়ে আছে, আমি খুব সকাল সকাল যাই যে দেখি যে আম পাই কি না। তো আমি সকালে ব্রেকফাস্ট করে গিয়েছি, গিয়ে দেখি কি আম নেই। মানে ওরা হয়েছে ঝাড়ু দিছে, তো ঝাড়ু দেওয়াতে সব চাপিয়ে ফেলছে, যেগুলো পড়েছিল ওগুলোকে ভালোভাবে এক জায়গায় জড়ো করে নিয়ে ময়লায় ফেলে দিছে। তো আম নেই, তো তখন ঘুরে ফিরে চলে আসছি। তখন রূপসা নদীর পাড়ে গেছিলাম, তারপরে খরগোশ দেখছি, এগুলো করছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে ওগুলো অ্যাড করে দিব, তোমরা দেখতে পারবে। আর এরপরে যেটা হয়েছে যে মানে ঘুরে চলে আসছে, আম পাইনি, তো ভাবছি যে বিকেলে আবার যাব। তখন কারণ হইতেছে বিকেলে তো আম থাকার সম্ভাবনা বেশি, তার কারণটা হচ্ছে সকালে না ঝাড়ু দিছে, বিকেলে তো আর ঝাড়ু দিবে না। তো আমি এখন যাব আর গিয়ে দেখবো যে আম পড়ে আছে কিনা, সেই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো চলো যাই, দেখি আম পাওয়া যায় কিনা। আম কুড়াতে গিয়ে আম পেলাম না, ব্যর্থ হলাম। তো যাই হোক, ব্যর্থ যখন হয়েছি কিছু একটা তো করতে হবে, তো সেই উদ্দেশ্যে এখন চলে আসছি খরগোশের এখানে। খরগোশকে বিলম্ব গাছের পাতা খেতে দিচ্ছি। বিলম্ব গাছের পাতাটা কালারটা অনেক সুন্দর, সবুজ কালার, এবং খুব ভালো লাগে আমার। তো ওদেরকে এটা খেতে দিয়েছি, ওরা খুব মজা করেই খাচ্ছে। ওরা যে এটা প্রচুর পরিমাণে খায় এমন না, অল্প খায়, আর যদি বেশি ক্ষুধা থাকে তখন খায়। আর আমি জানতে পেরেছি এটার স্বাদ নাকি আর বিলম্ব ফলটার মতো, এই পাতাটার স্বাদটাও নাকি একটু টক, সেই জন্য ওরা আর কি বেশি পরিমাণে খায় না, কম কম খায়। তো ওদের দেখা শেষে এখন আবার হাঁটতেছি। হাঁটতে হাঁটতে একটা কাঁঠাল গাছ দেখলাম, যে কাঁঠাল গাছের একদম নিচে একটা কাঁঠাল হয়ে আছে, অনেক সুন্দর লাগতেছে। এরপরে এখন আসছি রূপসা নদীর পাড়ে। এখন সকালবেলা, প্রচুর রোদ, এর জন্য আর একদম কাছে যাব না, দূরে দাঁড়িয়ে একটু চারপাশটা দেখতেছি। খুব ভালো লাগতেছে, নদীতে এখন জোয়ার হয়েছে, জোয়ারের কারণে পানি অনেক বেড়ে গেছে, আর পানিগুলো একদম সিঁড়ির উপর পর্যন্ত চলে আসছে, ঢেউ খেলতেছে প্রচুর পরিমাণে। খুব ভালো লাগতেছে যখন পানিটা বাড়ে, আর এভাবে এই দুই ধারের যে পাথরগুলো, এই পাথরগুলোর উপরে যখন এভাবে বাড়ি খায়, খুব ভালো লাগে দেখতে। এখন এখানে অল্প কিছুটা সময় থাকবো, থেকে বাসায় চলে যাব। বিকেলে ইনশাল্লাহ আবার আসব, কিন্তু তখন এত পানি থাকবে না, এজন্য এখনই পানিগুলোকে একটু দেখে যাচ্ছি। কারণ যখন পানি বেশি থাকে তখন কিন্তু নদী দেখতে খুব সুন্দর লাগে। আমি ছাদ বাগানের সিঁড়িটা, যেটা বাসার পিছন দিকে, এটা দিয়ে নামবো, কারণ ওই আম গাছটায় যাওয়ার রাস্তাটা এই সাইড দিয়ে সহজ হয়। আর দেখো কত বাতাস, বাতাসে গাছগুলো, গাছের পাতাগুলো সব দোল খাচ্ছে। এই তো এই ফুলগুলো আরও ফুটেছে, পিঙ্ক ফুলগুলো।
আমার মনে হচ্ছে এটা মনে হয় জারুল ফুল, জারুল ফুল গাছ হওয়ার সম্ভাবনাই বেশি। আর এই তো রঙ্গনের কলিগুলো অনেকটা বড় হয়ে গেছে, মনে হয় না আমি যাওয়া পর্যন্ত থাকবে, কারণ আমার যাওয়ার কিন্তু টাইম প্রায় হয়ে আসছে, আর 2 দিনের মধ্যেই আমি চলে যাব। তখনও মনে হয় এগুলো পুরোপুরিভাবে ফুটবে না। অবশ্য আমি তো দেখেছি রঙ্গন, নিচে অনেক গাছ আছে, ওখানে দেখেছি, ভালো লেগেছে, ছবিও তুলেছি, তোমাদেরকেও দেখিয়েছি। আর ওই দেখো খরগোশরা বসে আছে ওখানে, দেখছো আমাকে একটু দূরে থেকে দেখছে আর এই সাইডে চলে আসছে, যে ভাবছে মনে হয় যে আমি কিছু খেতে দিব ওদেরকে, কিন্তু আমি কি খেতে দিব। হ্যালো, আমি আম নিয়ে আসি আগে, তারপরে তোমাদেরকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দিব। না আমি একটা পলিথিন নিয়ে আসছি বাসা থেকে, যে যদি কয়েকটা আম পাই এটাতে করে নিয়ে নিব এটার জন্য। আল্লাহ আমাকে আম পাই দিও, আমি সকালে উপায় নাই, এখনো যদি না পাই কেমনে হবে। দেখো পানি কত নিচে নেমে গেছে, সকালের যে ভিডিওটা দেখালাম তোমাদেরকে আর বললাম যে জোয়ার ভাটার ব্যাপারটা, 15 দিন সকালে জোয়ার, 15 দিন বিকেলে জোয়ার, সেটাই মনে হয় সত্যি ঘটনা। মানে আমি এটা ফাইনাল মানে উপলব্ধি যেটা করছি এটা মনে হয় তাহলে ঠিকই উপলব্ধি করছি। আসলে এইসব জিনিস টুকিটাকি জিনিস এগুলো তো পড়ানো হয়, কিন্তু আসলে সব কিছু তো আর পারফেক্টভাবে মনে থাকে না। কি অবস্থা, আম কি আছে না নাই বুঝলাম না, কালকে রাত্রে কোনো বাতাস ছিল না, কিছু ছিল না, টপ টপ পড়তেছিল, আর আজকে আজকে সারাদিন এত বাতাস, তারপর আম পড়ে নেই কেন? তো পড়ে গেছে, পড়ে নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে, এই তো। আমার মনে হচ্ছে আজকে যেগুলো পড়ে গেছিল ওগুলো হয়তো কেউ কুড়িয়ে নিয়ে গেছে, অথবা আজকে তেমন একটা পড়েই নেই, যে ড্রেনের ভিতরে কত পড়ে আছে, এটা কোনো কথা? আমি পলিথিন নিয়ে আসলাম আর আমি কি একটা আমও পাবো না? বুঝলাম না কাহিনীটা কি। যাক, আম না পাইলে সমস্যা নেই। কালকে রাতে কয়টা পেয়েছিলাম? 8টা আম পেয়েছিলাম কালকে রাতে। 8টা আমের থেকে রাতে 3টা খেয়েছি, সকালে 3টা খেয়েছি, আরও 2টা আছে, তো ওগুলো খাওয়া যাবে। আমি একটু ঘাটের ওখানে যাই, ঘাটটা একটু দেখি, তারপরে দোলনার ওখানে যাবো, নে দোলনায় দোল খাবো, নে দোলনায় দোল খাইতে কিন্তু বেশ মজা লাগে। পানি কোথায় নেমে গেছে? এটা কোনো কথা?
পানি এত দূরে নেমে গেছে, সকালবেলা পানি এইখানে ছিল, এই পর্যন্ত ছিল, বাড়ি দিতেছিল, এখন কোথায় গেল? সিঁড়ির উপর পর্যন্ত পানি ছিল, আর এখন সিঁড়িগুলোর উপরে কাদা দেখা যাচ্ছে। যাক, কাদা দেখা যাক, সমস্যা নেই। এখানে কলাকুতি গাছের টবের মধ্যে কয়টা ঘাস পাইছি, একদম দৌড়ে দৌড়ে চলে আসতেছে ঘাস খেতে। খাবা ঘাস খাবা, হ্যাঁ তো টেনে টেনে ভিতরে নিয়ে নিতেছে। একটা শালিক পাখি আসছে, ওখানে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে। এগুলো তুলসী গাছ, তুলসী গাছের বিভিন্ন জাত থাকে না, এই তুলসীটা খুব কড়া একটা গ্রানেলা তুলসী, মানে আমরা যেটা খাই সেটার গ্রানের থেকেও অনেক বেশি কড়া গ্রানেটার। এখান থেকে একটা পাতা নিছি, দেখি খাই কিনা। উড়ে উড়ে কি মজা করে খায়, তোমাদেরকে একটা খুব সুন্দর ফুল গাছ দেখাই। এই ফুল গাছটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা হচ্ছে এই গাছটা। এই গাছটা এইখানে আসার পরে আমি প্রথম দেখতে পেলাম যে এটা এই কালারের হয়। এর আগে সব সময় কমন যেটা গোলাপি, এই এই ফুলগুলো গোলাপি, আর এই যে ভেতরে যে ছোট ছোট ফুলগুলো এগুলো হলুদ, এরকম গাছটা দেখেছি। ওই গাছটাও এখানে আছে, ওই তো তোমরা দেখতে পাচ্ছ কি না, ওখানে আছে, কাছ থেকেও দেখাবো। তার আগে এটা দেখে নাও, দেখো পাতা সবুজ, তারপরে এগুলো লাল, আর এই তো এখানে মাঝে ছোট ছোট ফুল যেগুলো হচ্ছে সাদা, খুব ভালো লাগে আমার। মানে ওই আগে যেটা ছিল দেখেছিলাম যেটা গোলাপি, ওটাও ভালো লাগতো, এটা আরো বেশি ভালো লাগে। তো এটার পাতা সবুজ, ফুল গোলাপি, আর এই যে মাঝের ছোট ফুল যেটা হচ্ছে হলুদ কালার। আগে শুধুমাত্র আমি এই কালারটাই দেখেছিলাম, এইখানে আসার পর লালটা দেখলাম। আম পাইনি কেন জানো, বাসার কাছাকাছি এসে দেখি কে যেন আম কুড়িয়ে এনে রান্নাঘরের সামনে একটা জায়গায় জড়ো করে রেখে দিছে। তো এর জন্য আমি যে আর ওখানে আম পাইনি, আমার আগেই ওরা নিয়ে চলে আসছে।
আমি আম কুড়ানোর মজাটা তোমাদেরকে দেখাতে চাইছিলাম, কারণ রাতে বেলা যখন কুড়াইছি না অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে। ভাবছি যে তোমাদেরকে সাথে নিয়ে কুড়াবো, কিন্তু সেটা আর সম্ভব হলো না। যদি কখনো সম্ভব হয় ইনশাল্লাহ কুড়াবো একদিন, মানে যদি পেয়ে যাই। এখন আমি একটু এখানে দোলনায় বসবো। ময়লা হয়ে আছে, অনেক অনেক ময়লা। দোল খাই রে, অনেক বাতাস তো, ভালো লাগতেছে দোল খেতে। ওয়েদারটা খুব সুন্দর। সামনে দুইটা বাবু দেখতে পাইছি, বাবুদের সাথে কথা বলার জন্য যাচ্ছি, দেখি বাবুরা আমাকে পাত্তা দেয় কিনা। ওই তো ওরা ওখানে বাচ্চাদের যে গাড়ি থাকে ওটা দিয়ে খেলা করতেছে। বাবু নাম কি তোমার? হ্যাঁ, সানিয়া ইসলাম। তুমি মাসুম ভাইয়ের কি হও? কিছু হও? মাসুম ভাইরে চিনো না? চিনো? কি হয় মামা তোমার নাকি? এই জায়গা মাসুম ভাই, এইটা তো মনে হয় মাসুম ভাইয়ের ছেলে না? ও তোমার ভাই? ও মাসুম ভাই তোমার বাবা? ও আমি ভাবছিলাম একটা ছেলেই বুঝি। আর ওর নাম কি? আবার গাড়িতে পানিও নিয়ে নিছে, টায়ার্ড হয়ে গেলে পানি খাবে না? তোমার হাসিটা অনেক সুন্দর। কি উদ্ভট প্রশ্নগুলা করলাম বাচ্চাটারে, এখন আমার নিজেরই কেমন লাগতেছে, মনে লজ্জা লজ্জা লাগতেছে যে আমি এগুলা কি জিজ্ঞেস করলাম। আসলে আমি জানতাম না যে মাসুম ভাইয়ের দুইটা বাচ্চা, আমি জানতাম শুধু ওই যে ছোট ছেলেটা। আমি ভাবছিলাম যে শুধুমাত্র মনে হয় ওই ছেলেটাই ওনার বাচ্চা, আর এটা যেটা বড় মেয়েটা, আমি ভাবছিলাম এটা ওনার বোনের মেয়ে। মানে আমার নানুর কাছে শুনছি, নানু বলছে যে মাসুমের বোন আসছে, বোনের মেয়ে আসছে, তো আমি ভাবছি এটা বুঝি বোনের মেয়ে। এখন মানে আমি জিজ্ঞেস করছি মাসুম ভাই তোমার কি হয়, এখন এই পিচ্ছি বলতে পারতেছে না যে ওর বাবা হয়, বলতেছে না, ও চুপ করে আছে। অনেকক্ষণ জিজ্ঞেস করার পরে লাস্টে ছেলেটাকে দেখায় বলতেছে যে এটা আমার ভাই। তারপরে আমি বললাম যে ও তাহলে তোমার মাসুম ভাই বাবা হয়, তারপরে বলছিলাম। আসলে আমি ও উত্তর দিতেছিল না দেখে আমিও হতভম্ব হয়ে গেছিলাম, আমিও কি উল্টাপাল্টা প্রশ্ন করতেছিলাম। এগুলো হচ্ছে বিলম্ব গাছের পাতা, ওদের জন্য নিয়ে আসলাম, ওরা খুব পছন্দ করে খাই। পাশে আসো, এখানে আসো, কমান কমান এই পাশে আসো, এই তো আসো।
ছাদ বাগানে চেয়ার নিয়ে বসছি নিচে থেকে এসে। আসার পরে নানুকে জিজ্ঞেস করতেছি, নানু ওই মেয়েটা তো বললো ও নাকি মাসুম ভাইয়ের মেয়ে। নানু বলতেছে, আরে মেয়ে না, ওইটা বোনের মেয়ে। আমি বলি, না ও বলছে যে বাবা। মানে দুইজনে আমরা খুব তর্ক বিতর্ক করতেছি। পরে নানু আমাকে বুঝায় বলল যে ওই মেয়েটার মনে হয় মা মারা গেছে, তো মারা গেছে দেখে এখন এখানে মামার কাছেই থাকে আর মামাকেই বাবা হিসাবে জানে, এরকমই আর কি একটা ব্যাপার। আর ওদের নামটা আমার এখন মনে পড়লো যে নাম দুইজনের কিন্তু আলাদা। যেমন মেয়েটা বললো সামিয়া না সানিয়া ইসলাম বললো, আর ছেলেটার বললো সিয়াম বিল্লা। তো দুইজনের নামের টাইটেল কিন্তু আলাদা। তো যেহেতু আলাদা, তার মানে এরা দুজন কিন্তু আপন ভাই বোন না। তাহলে ঠিকই আছে, একজন হচ্ছে মামাতো ভাই আর একজন হচ্ছে ফুপাতো বোন, এরকম সম্পর্ক ওদের। কিন্তু মানে আপন ভাইয়ের মতোই ওই ছোটো বাচ্চাটাকে টেক কেয়ার করতেছিল। আজকে ভাবছি করমচা গাছ থেকে কয়েকটা বড় দেখে করমচা হাত দিয়ে ছিঁড়ে নিয়ে যাব, নিয়ে যেয়ে খাবো। তার কারণটা হচ্ছে আমার তো যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আর উপরের দিকে আছে, বড় আছে, বেশ কিছু বড় আছে, কিন্তু ওগুলো আবার আমি একা পারতে পারবো না। ওগুলো পাড়ার জন্য হয় চেয়ার লাগবে বা অন্য কারো হেল্প লাগবে। তা আমি এখানে নিচে থেকেই মোটামুটি বড় দেখে কয়েকটা নিয়ে যাব ভাবতেছি। আচ্ছা বুঝলাম না, কিছু কিছু করমচা গাছে আছে কিন্তু তারপরও না কেমন যেন মানে স্কিনটা একটু কুচকে গেছে। এই যে যেমন এই করমচাটা, এটা এরকম স্কিনটা কুচকে গেছে কেন? যে বললাম না যে একটা কুচকে গেছে, এই যে এটা কুচকে গেছে। এই কয়টাই থাক আপাতত, মজা যদি লাগে তাহলে মাসুম ভাইকে বলবো উপরের থেকে আমাকে পেরে দেন, কালকে সকালে বলবো। আজকে সন্ধ্যার নাস্তায় চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই করা হয়েছে। নানু তেমন একটা পছন্দ করে না, আমারই পছন্দ তাই বলেছিলাম করতে, তো নানু হয়তো অল্প খেয়ে দেখবে। কফি খাচ্ছি, কয়েকদিন তো যে প্রচন্ড ঠান্ডা লাগলো, তো ফ্লাক্সে গরম পানি করে রাখছিলাম, একটু পরে পরেই লাল চা খাইছি। তো এখন ঠান্ডা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, গলা ব্যথাটাও গেছে। তো গতকালকে আমার লাল চা খেতে ইচ্ছে করতেছিলো না, বলে কি যে আমাকে একটু দুধ চা দেন চিনি ছাড়া, তো দিছে। আজকে আমি আর কিছু চাইনি, আমি বলি নেই যে আমাকে চা দেন বা কিছু, সেটাও বলি নেই। উনি আমার জন্য অদ্ভুতভাবে কফি নিয়ে হাজির হয়েছে, তো দিয়ে গেছে কফি। এটা মনে হয় ওই যে কফির প্যাকেট থাকে না, সব কিছু মিক্স করা যে প্যাকেটগুলো রেডিমেড, ওগুলো মনে হয়, কারণ আমি তো চিনি ছাড়া খাই এটা ওরা জানে। তাহলে যদি আলাদা আলাদা দিয়ে বানাইতো তাহলে নিশ্চয়ই চিনি দিত না, তো এটাতে চিনি দেওয়া। এবং অনেক বেশি চিনি, যেটা আসলে আমি নিজে বানাইলে কখনোই এত চিনি খাবো না।